Sí, yo tomaré igual. Borong tu pakai. এখানে আমরা PPR মেশিনের জয়েন্ট দেখতে পাচ্ছি PPR মেশিন জয়েন্ট সাহায্যে জয়েন্ট করা হবে এটা এখানে যে বাটনটা আছে এখানে বাটনটা অন অফ আছে এখানে অন অফ এর মাধ্যমে এটা করতে হবে এবং আমরা যে পাইপের জয়েন্ট করব সেই অনুযায়ী সকেটগুলো এগুলোকে সকেট বলা হয় এখানে মেল এবং ফিমেল আছে এখানে সেইভাবে সকেটগুলি রাখতে হবে এবং পাইপের পাইপ যে পাশে রাখব এবং সকেট ফিটিংস একদিকে রাখবো সেইখানে যেটা মেল মেলে আমরা রাখবো ফিটিংস এখানে এই এইটা এই অংশটা হচ্ছে মেল অংশ এই অংশটা হচ্ছে মেল অংশ এখানে আমরা রাখবো ফিটিংস আর এখানে হচ্ছে আমাদের ফিমেল অংশটা রাখবো আমরা পাইপ এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন PPR পাইপের কলারটা ভালো করে হয় যদি কলারটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু এখানে লিকেজের সম্ভাবনা থাকবে এবং এখানে জয়েন্ট করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে এই যে PPR পাইপের প্রত্যেকটা পাইপে এইভাবে একটা মার্কিং করা আছে এই যে দাগের যে দাগটা থাকবে এই দাগ বরাবর কিন্তু ফিটিংসেরও একটা মার্কিং আছে ফিটিংসেরও একটা মার্কিং আছে এবং সেই ফিটিংস অনুযায়ী কিন্তু আমাদেরকে ফিটিংসের যে দাগটা আছে এই ফিটিংসের মাঝখানেও আমাদের একটা ইন্ডিকেটর আছে দাগটা আছে এখানে এই যে ফিটিংসের দাগটা দেখা যাচ্ছে আমাদের কিন্তু অবশ্যই এই ইয়ার সাথে এই দাগটা যেন অবশ্যই এই দাগের সাথে ঠিকভাবে মার্ক করে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং এখানে যেহেতু একটা হিটিং মেশিন এখানে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের যে কোনো প্র্যাকটিক্যাল কাজ করার সময় অবশ্যই আমাদের সেফটি অবলম্বন করতে হবে এখানে অবশ্যই আমাদেরকে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে এবং তাপটা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাপের বিষয়টা খেয়াল করতে হবে তাহলে এখানে আমরা বিষয়গুলি জানতে পারলাম এখানে আমরা মেশিনগুলি সকেটগুলি সকেটগুলি সেট করার জন্য এখানে অ্যালেন কি আছে এই অ্যালেন কি আমরা ব্যবহার করব এবং আমাদের পাইপ অনুযায়ী আমাদের এখানে যে সকেটগুলি আমরা বলি সকেট ফিমেল সকেট এবং মেল সকেট এটা হচ্ছে ফিমেল সকেট আর এটা হচ্ছে মেল সকেট তাহলে ফিমেলে আমরা সবসময় কী রাখবো পাইপ রাখবো আর মেলে কী রাখবো আমরা সবসময় ফিটিংস রাখবো আর এখানে কাজ করার সময় অবশ্যই আমাদের মেজারমেন্ট করার জন্য আমাদের মেজারিং ট্যাপ ব্যবহার করতে হবে এবং এই PPR পাইপ কাটার জন্য কিন্তু বিশেষ ধরনের একটি পাইপ কাটার আছে PPR পাইপ কাটার বলা হয় এটাকে এই PPR পাইপ কাটাটা কিন্তু এখানে ইউজ করতে হয় তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের PPR-এ কাজ করার জন্য কী কী লাগবে PPR পাইপ কাটার লাগবে মেজারিং করার জন্য আমাদের এখানে মেজারিং ট্যাপ লাগবে এখানে সকেটগুলি লাগানোর জন্য খোলার জন্য আমাদের অ্যালেন কি লাগবে এবং আমাদের লেবেল আছে কি না পাইপের লেবেল আছে কি না সেই বিষয়গুলি দেখার জন্য আমাদেরকে এই স্পিড লেবেলটা লাগবে এবং আমাদের এখানে ড্রয়িং অনুযায়ী আমাদের অ্যাঙ্গেল লেবেল ঠিক আছে কি না সেটার জন্য আমাদের স্পিড লেবেল লাগবে এবং এখানে আমাদের যে মূল পিপের মেশিনটা এবং এখানে অবশ্যই আমাদের হ্যান্ড গ্লোভ সেফটিটা ব্যবহার করতে হবে তো আমাদের এই বিকিটিসি ঢাকা প্লাম্বিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বিস্তারিত বিষয়গুলি জানার জন্য এবং খুঁটিনাটি জরুরি বিষয়গুলি জানার জন্য আমাদের সাথেই থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলে আপনারা বিভিন্ন বিষয়ের তথ্যগুলি জানতে পারবেন টাকামল অ্যাসেসমেন্ট যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আপনারা এই ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা এই বিষয়গুলি জানতে পারবেন লেভেল 1-2 বিটেবের অ্যাসেসমেন্টের জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং NSDL লেভেল 2 এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এখানে দেখেন এখানে আমরা একটু আগে একটা দেখলাম যে আমাদের কতটুকু সেফটি থাকতে হবে আমরা যখন কাজ করব অবশ্যই মেশিনটাকে আমার ঠিকভাবে সেট করে নিতে হবে যেন পড়ে না যায় এবং এটা কিন্তু খুব দ্রুত এটা হিট হয়ে যাওয়ার পর কিন্তু যখন আমরা জয়েন্টটা করব অবশ্যই দাগের দিকে আমরা রাখবো এবং অবশ্যই কিন্তু আমরা এখানে খুব দ্রুততার সাথে কিন্তু এখানে জয়েন্টটা করতে হবে না হলে কিন্তু এটা হবে না এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই PPR পাইপ কিন্তু অতিরিক্ত হিট হলে জয়েন্ট হবে না এই বিষয়টি একটু খেয়াল রাখবেন অতিরিক্ত হিট হলে কিন্তু আমাদের PPR পাইপটা গলে যাবে ট্যাম্পার নষ্ট হয়ে যাবে এটা জয়েন্ট হবে না এবং কম গরম হলেও কিন্তু এটা জয়েন্ট হবে না কারণ এটার ভিতরে যাবে না
তাহলে এখানে আমরা একটা দেখতে পেলাম যে আমাদের একটা রিডিউসিং এলবো একটা এখানে হচ্ছে 1 ইঞ্চি পাইপ মানে 25 mm এবং এখানে হচ্ছে আমাদের যেটা 3 ফুট সেটা একটা হচ্ছে এখানে হাফ 25 mm এবং 32 mm দুটি পাইপ আছে এবং সেই অনুযায়ী আমাদের রিডিউসার এলবো আছে এইটার সাথে কিন্তু আমাদের এই জয়েন্টটি হয়ে গেল আমরা এখানে এইটা খুব ভালো একটা জয়েন্ট দেখতে পেলাম এখানে দেখেন এই দাগটার সাথে কিন্তু এই দাগটা একদম মিলে গেছে এবং আমাদের যেটা বিষয় এখানে হচ্ছে যে আমাদের কলারটা খুব ভালো হয়েছে এবং এখানে আমাদের এই কলারটা কিন্তু লিক প্রুফের জন্য আমাদের এটা খুবই সুন্দর একটা কলার হয়েছে তো আমরা দেখতে পেলাম এখানে খুব সুন্দর একটা পিপিআর জয়েন্ট হয়েছে তার বিষয়গুলি আমরা জানতে পারলাম আমাদের আগামী সেশনগুলিতে আপনারা সুস্থতা আপনাদের সকলের সুস্থতা কামনা করে আগামী সেশনগুলিতে আমাদের সাথে থাকার জন্য সকলকে আমন্ত্রণ এবং এই জয়েন্টটি হয়ে যাওয়ার পরে এখানে যে আমাদের যে ড্রয়িং আছে এই ড্রয়িং অনুযায়ী আমাদের এই মেজারমেন্টটা ঠিক আছে কি না সেই বিষয়টা আমরা দেখব এবং অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না সেই বিষয়টা দেখব এবং লেবেলিংটা ঠিক আছে কি না সেই বিষয়টা আমরা চেক করলেই আমাদের বিষয়টা বুঝতে পারবো যে আমাদের জয়েন্টটি খুব সুন্দরভাবে হয়েছে তো পিপিআর জয়েন্টের আরও বিস্তারিত বিষয়গুলো আমরা পরবর্তী সেশনগুলিতে আরও জানবো সকলকে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম